আপনি যে এসছেন আর দেখছি পদত্রী অনেক এসছে, কিন্তু ছেলে কোথায়? ছেলে কোথায়? জামাই কোথায়? আমি আনন্দ মনে করছি নাকি কোথায়? আরে দেরি হয়ে যাচ্ছে, লোক তো ফাস্ট যাবে যে। শুনুন, যতই যা নাম হবে কিন্তু বিয়ে আমি দেবো না। কারণ হচ্ছে এইটুকু বাচ্চার সঙ্গে আমি অত বড় মেয়ের বিয়ে দেবো না। আমার মেয়ে হচ্ছে বিয়ের উপযুক্ত মেয়ে, আর এই বাচ্চাটা বাবাও চরিত্রহীন, ছেলেও চরিত্রহীন। সাবধান, হাত বালা তো খারাপ না, আবার ধরলিবে মজায় লাগছে মনে হয়।
ছোট বলি বিয়ে দিবেন না না আচ্ছা ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করব কি কথা আপনার নাকি গঙ্গা ধারে বাড়ি হ্যাঁ আমার নদীর ধারে গঙ্গা ধারে ভইল দিবে ভাই মান সাথা আচ্ছা বলুন আচ্ছা আপনার নাকি গঙ্গা ধারে বাড়ি গঙ্গায় নৌকা চলে দেখেছেন আপনার মেয়ে যত বড় হোক আর আমার বেটার হাল আছে ওই হালি আপনার মেয়েকে মা বাবা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবি? হিন্দু সমাজে মেয়েদের যদি বিয়ে ভেঙে যায় তাহলে মেয়েরা লগ্ন ভ্রষ্ট হয়। তাই বলছিলাম কি জানো না মা গো তুমি ওদেরকে তাড়িয়ে দিও না, ওই ছেলেকে দেখো আমি ওকেই স্বামী মিলে মেনে না হলেও মা আমি ওকেই বিয়ে করবো, আমি লগ্ন ভ্রষ্ট হতে চাই না মা। তুমি ওদেরকে দেখো ওই ছেলেকে আমি বিয়ে করবো, ওকে আমি মানুষ করে নেবো। ঢুকিয়ে দিয়ে
আরে তোরা দেখে না আমি খামোখাই ভয়ে পালাছি।